পুরুষ কিভাবে গোট কাটবে, অনেককে দেখা যায় কেঁচি দিয়ে কাটে, আবার অনেককে দেখা যায় ব্লেড দিয়ে চাচে। যে না, কেঁচি দিয়ে কাটতে হবে। গোপ ছোট করার কথা বলা হয়েছে, ওটা কামানোর কথা বলা হয়নি। কথা বলছে এরখানেও বিধান রয়েছে। আরে দাঁড়িয়ে রাখে না গোপের ফতোয়া নিয়ে আমার লাগছে। কথা বোঝা গেছে? গোপ চাষা যাবে না, ব্লেড দিয়ে কি করা যাবে না, চাষা যাবে না, কেঁচি দিয়ে ছাঁটতে হবে। আর দাঁড়ি কাটা যাবে না, দাঁড়ি কাটা ছাঁটা এক মুষ্টি রাখা এগুলো সব ফাঁসে কি কাজ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ি ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ছেড়ে দিতে হবে। জনৈক ব্যক্তি বলেছেন বিড়ি বিক্রির টাকা হারাম হবে, অন্য অন্য পণ্য বিক্রির টাকা হারাম হবে না। যে না, ও পুরো রক্তে হারাম, ওর ব্যবসায় হারাম, ওর বলে কি হারাম হবে না, সব টাকা হারাম হবে। আজানের আগে আসসালাতু আসসালাম এইগুলো পড়া, গান গাওয়া, কেরাত করা সবগুলো হারাম, সবগুলো বেদাতেরা চলবে না, সেরা আজান হবে। আজানের দোয়া মাইকে বলা যাবে না, মাইকে দোয়া পড়তে হবে আস্তে আস্তে। কথা বোঝা গেছে? জাযাকুমুল্লাহ খায়ের।